দুর্গম পাহাড় উন্নয়নের ছোঁয়ায় সুগম হয়েছে। পাহাড়ের আঁকাবাঁকা বন্ধুর পথ এখন পিচ ঢালা সড়ক, বিদ্যুতের সুবিধাও পৌঁছে গেছে প্রত্যন্ত অঞ্চলে, শিক্ষা বেড়েছে, স্বাস্থ্যও কমেছে ভোগান্তি। এর সবই টানা বর্তমান সরকারের অবদান, ফলে জেলাটি এখন পর্যটকদের অন্যতম গন্তব্য, বিকশিত হচ্ছে স্থানীয় অর্থনীতি। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার ফুট উপরে ঢেউ খেলানো উঁচু নিচু পাহাড়, তার গায়ে ঘেঁষেই সবুজ অরণ্য, এর মাঝে আঁকা বাঁকা পিচ ঢালা কালো পথ বার্তা দিচ্ছে পাহাড়ি জনপদের এগিয়ে যাবার। একযুগ আগেও যাতায়াত সহজ ছিল না পার্বত্য জেলা খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে। শহরে যেতে নানা দুর্ভোগ আর সংঘাত ছিল নিত্য সঙ্গী। আমি গাড়ি চালাই আজকে 12 বছর। রাস্তা ধরেন আগে অনেক খারাপ ছিল, মানুষ 5 কিলো 10 কিলোমিটার হাইটে পর আমাদের গাড়ি ধরতো, গাড়ি কাটচির হয়ে যেত। তবে এখন রাস্তাটা ভালো করার জন্য খুব ভালো হয়েছে, আমাদের চলাতে সুবিধা হয়েছে। এখন আগের মতো সমস্যা নাই, এখন মোটামুটি ভালো আছে। এখনও 1.5 দশকে লেগেছে উন্নয়নের ছোঁয়া, পাকা হয়েছে 59টি রাস্তা, নির্মিত হয়েছে 42টি সেতু, ফলে কৃষি পণ্য পরিবহন সহজ হয়েছে, বেড়েছে ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান যাওয়া আসায় কমেছে শিক্ষার্থীদের দুর্ভোগ। যখন রাস্তা ভালো হওয়ার পরে আমরা এই দোকানটা খুলছি, অনেক ভালোভাবে বেচাকেনা হয়েছে, যে রাস্তার ভালো হয়েছে তার জন্য আমরা এখন স্কুলে ভালোভাবে যেতে পারছি। আগে সন্ধান আমার সাথে আধারের রাজ্য হয়ে উঠত যে পাহাড়, এখন বিদ্যুতের ঝলকে আলোকিত দুর্গম এলাকাও, গতি বেড়েছে শিক্ষা ও স্বাস্থ্যের মতো জরুরি খাতে। আগে তো আমরা কাজকর্ম করে আইসা বাড়িতে খুব অন্ধকার থাকে, এখন কিন্তু অন্ধকার থাকে না, এখন চারিদিকে খুব পরসা। স্বাস্থ্যক্ষেত্রে আমরা বাংলাদেশের এই 10টার মধ্যে চতুর্থ স্থানে বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে আমাদের স্বাস্থ্য সেবা খাত। বিস্তৃত বনাঞ্চল, ঝর্ণা, ঝিড়ি, খাড়া পাহাড়, খাগড়াছড়িতে পর্যটক আসেন বছর জুড়েই। পাহাড়ের বুক ছেড়ে আঁকাবাঁকা সর্পিল সড়ক পথে ভ্রমণ যোগ করেছে বাড়তি আনন্দ। যে কোনো দুর্ঘটনা না, কোনো কিছু না, খুবই সিকিউরিটেড। আর তাছাড়া মানে পরিবেশটাও ভালো, ভিউ, ন্যাচারাল সৌন্দর্য, এগুলো এটা ওয়াসাম ওয়াসাম অস্থির। সমতলের মতোই সমান্তলে এগোচ্ছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। যোগাযোগ অবকাঠামো এবং বিদ্যুতের কারণে এই অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা সহ সব ক্ষেত্রেই এগোচ্ছে ধীরে ধীরে। গত 14 বছরে আওয়ামী লীগ সরকার এমন কোনো খাত নেই যেই খাতে দৃশ্যমান উন্নয়ন করেনি। বলা হচ্ছে এর ফলে মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটেছে বহুগুণে, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে ছুঁয়ে যাচ্ছে। পার্বত্যবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন জেলাকে সংযুক্ত করে নির্মাণ করা হচ্ছে সীমান্ত সড়ক, যার দৈর্ঘ্য প্রায় 1,036 কিলোমিটার। রামগড় গিয়ে দেখা মিলল সেই সীমান্ত সড়কের বাংলাদেশকে 14 বছরে যে জায়গায় এগিয়ে নিয়ে গেছে, 50 বছরও এই জায়গায় অন্য কেউ থাকলে 50 বছরও এই জায়গা নিতে পারবে না। খাগড়াছড়ি জেলায় পর্যটনের ব্যাপক উন্নয়ন ঘটেছে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আলুটিলায় পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে, এখানে ব্যাপক সংখ্যক পর্যটকের আকর্ষণ বাড়ছে। এছাড়াও হর্টিকালচার পার্ক সহ বিভিন্ন পর্যটন স্পট উন্নয়নের কাজ চলছে। সরকারের কৃষি বান্ধব নীতির কারণে 2005 সালের তুলনায় এই জেলায় ধান, ভুট্টা, আলু, সবজি সহ বিভিন্ন কৃষি পণ্যের উৎপাদন কয়েক গুণ বেড়েছে, ফলে সমতলের মতো একই গতিতে এগিয়ে যাচ্ছে দুর্গম পাহাড়ি জনপদগুলো। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।